আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি হাবিবুর রহমান অনিক তোমাদের সাথে আছি, পড়াশোনা করছি বর্তমানে বুটেক্সের তৃতীয় বর্ষে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো পরিচয় পর্ব দেওয়ার পাশাপাশি মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমাকে একটু জানাও যে তোমরা কি আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ কি না, অ্যান্ড সব কিছু কি ঠিক আছে কি না, পরিষ্কার বোর্ডটা কি দেখা যাচ্ছে কিনা বা পরিষ্কার আমাকে দেখা যাচ্ছে কি না বা আমার কথাগুলো কি পরিষ্কার শোনা যাচ্ছে কিনা, এটা একটু আমাকে কমেন্ট করে জানো। দেন আমি আজকে ইনিশিয়াল কিছু কথাবার্তা বলে আমাদের আজকে ক্লাসটা শুরু করব। ইনশাল্লাহ আমরা অনেক অনেক কিছু শিখতে পারবো এই চ্যাপ্টার নিয়ে। ইনশাল্লাহ এই চ্যাপ্টারের মানে এই লেকচারগুলো শেষে বা আমার এই কোর্সটার শেষে তোমাদের দেখবা ইনশাল্লাহ বিন্দুমাত্র কনফিউশন থাকবে না এই চ্যাপ্টারকে নিয়ে। সো যেখানে কিনা মোস্ট অফ দ্য স্টুডেন্টস আসলে এই চ্যাপ্টারটা নিয়ে ভয় পায়। আসলে প্রথম লেকচারে আমরা দেখেছিলাম যে আসলে স্থিতিবিদ্যার মানেটা কী বা স্থিতিবিদ্যা আমাদের কেন লাগবে সেটা। তোমরা যারা অলরেডি মাত্র প্রথম ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছো তাদের জন্য আসলে মোটামুটি কিছুদিন পরে বুঝতে পারবে, বা স্থিতিবিদ্যার চ্যাপ্টারটা যখন আসবে তখন তোমরা মোটামুটি কলেজে করানো শুরু করবে, তখন মোটামুটি দেখতে পাবো মানে কীরকম একটু কঠিন লাগে বা এই চ্যাপ্টারটা নিয়ে সবাই একটু মোটামুটি ভয় পায়। সো বলা যায় যে আসলে এই চ্যাপ্টারটাকে মানে স্থিতিবিদ্যার যে ব্যাপারগুলো আছে কেন ভয় পায় এটা যদি বলতে হয়, সাধারণত আমরা ইন জেনারেল দেখি যে ম্যাক্সিমাম টাইমস এইগুলো হচ্ছে আমাদের একটু থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার। সো এটা বলবিদ্যার একটা ইম্পর্ট্যান্ট পার্ট। তার পাশাপাশি হচ্ছে যে থিওরিটিক্যাল জিনিসপাতিগুলো একটু জিওমেট্রিক ওয়েতে তারা প্রমাণ করার ট্রাই করে। সো এইসব প্রমাণের হাবিজাবিগুলো আমরা অলরেডি 9-10 থেকে যখন আসছি তখন আমরা উপপাদ্যগুলোকে আসলে একটু হিট করে আসতাম, তার পাশাপাশি এখন এসে আমাদের এই প্রমাণ করাগুলো খুব বেশি বিরক্ত লাগে। সো এই কারণে আসলে মোটামুটি এই চ্যাপ্টারটাকে একটু কঠিন মনে করো তোমরা। সো ইনশাল্লাহ আমার কাজ হচ্ছে তোমাদের কাছে মোটামুটি এই চ্যাপ্টারটাকে সবচেয়ে সহজ উপায়ে উপস্থাপন করা এবং পরীক্ষায় মোটামুটি একটা ভালো রকমের প্রিপারেশান এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে একটা পজিশনে নিয়ে যাওয়া। সো ফ্যাক্ট হচ্ছে তাহলে আজকের লেকচার আমরা কী করবো, তো আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে আমি ক্লাসে যেসব ম্যাথগুলো করাবো কাইন্ডলি তোমরা ওইগুলো একটু বেশি মনোযোগ দিয়ে করবে, কারণ স্থিতিবিদ্যার জন্য স্পেশালি আমার লেকচারের মধ্যে যেসব ম্যাথ থাকবে এগুলো মোর দেন এনাফ আপ টু অ্যাডমিশন, জাস্ট স্থিতিবিদ্যার জন্য তোমরা মাথায় রাখবা। সো এই লেকচারের মধ্যে তুমি যতগুলো ম্যাথ করবে প্রত্যেকটা ম্যাথ যদি তোমাদের নখদর্পণে থাকে, তো শুধুমাত্র আজকের লেকচার না, অফকোর্স আমার প্রায় 5-6টা বা 7টা লেকচারের মতো লাগতে পারে বা আরও বেশিও লাগতে পারে। সো এটা জাস্ট তোমরা একটু মাথায় রাখবা, আপ টু অ্যাডমিশন তোমরা এই লেকচারের বা আমাদের এসব ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমাদের কাজে লাগবে। সো হাউ এভার, তাহলে আমরা আগের দিন কী কী পড়েছিলাম, স্থিতিবিদ্যা আমাদের কোথা থেকে এসেছে, স্থিতিবিদ্যার কাজ কী বা আমাদের একটা ইতিহাস অ্যান্ড বেসিক কিছু আমরা বেসিক কিছু কনসেপ্ট আমরা তোমাদেরকে পড়িয়েছিলাম। যেমন পড়িয়েছিলাম হচ্ছে যে আমাদের দুইটা বল যদি একই জায়গায় কাজ করে বা একই বিন্দুতে কাজ করে দুটা বল, তো সেক্ষেত্রে তার লব্ধি কীভাবে বের করতে হয় ডট গুণন ক্রস গুণনের হিসাব দিয়ে আমরা বের করা দেখিয়েছি। তার পাশাপাশি আমরা দেখিয়েছি আসলে ওইখান থেকে লব্ধি বের করে আবার লব্ধির সাথে একটা উৎপন্ন কোণ কীভাবে বের করতে হয় সেই জিনিসগুলো। তো আজকে একটু অ্যাডভান্সড লেভেলের আসলে জিনিসপাতি একটু শিখে তারপর আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করবো। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমাকে একটু জানাও তোমরা কি রেডি কিনা সবাই আসলে আমাদের ওই ম্যাথমেটিক্যাল প্রবলেম বা আজকের ক্লাসটা শুরু করার জন্য। সো রেডি হলে আমাকে একটু কমেন্টে তোমরা জানিয়ে দাও, দেন আমি যা আজকে ক্লাসটা শুরু করে দিই। Cool. Cool. All right. সো তোমরা একটু বেশি বেশি করে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, বেশি বেশি করে শেয়ার করে দাও, দেন আমরা আমাদের ক্লাস শুরু করি। সো আগের দিন আমরা তাহলে কী কী শিখেছিলাম একটু রিক্যাপ করি। হ্যাঁ, আগের দিন আমরা পড়েছিলাম যে একটা বিন্দুর উপর এখানে যদি একটা ফোর্স পি কাজ করে আর আরেকটা ফোর্স যদি কিউ কাজ করে ইন জেনারেল, তাহলে সেক্ষেত্রে আমরা বলতাম কি এদের লব্ধি আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। ভাইয়া এখানে দেখলেন আপনি পি লিখলেন আর এখানে হচ্ছে কিউ লিখলেন, তাহলে ভাইয়া এই যে এখানে আমি তাহলে আলফাটা আবার কোথা থেকে আসলো পড়িয়েছিলাম মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো কি পড়িয়েছিলাম, এদের মাঝখানের যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আলফা, আলফাটাকে ডিনোট করা হচ্ছে কজ আলফা দ্বারা। কজ আলফা কি, তাহলে আলফা কি আমাদের, আলফা হচ্ছে আমাদের বল দুটার মধ্যবর্তী কোণ, বল দ্বয়ের মধ্যবর্তী কোণ। আগের দিন পড়িয়েছিলাম আরেকটা জিনিস পড়িয়েছিলাম, কি পড়িয়েছিলাম বলো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো তো এই বল দুটার লব্ধি হচ্ছে কোথায়, আমি যদি এখানে যদি একটা সামান্তরিক ড্র করি সামান্তরিক সূত্র অনুযায়ী লব্ধি হচ্ছে এই বরাবর যাবে, লব্ধি হচ্ছে এই বরাবর যাবে, লব্ধি কি বলগুলোর যোগফল।
তার মানে বল কি করে ভেক্টর যোগফল মেনে চলে। ভেক্টর যোগফলের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা এই ক্ষেত্রে লব্ধিটা হচ্ছে সামান্তরিক সূত্র অনুযায়ী সামান্তরিকের কর্ণ বরাবর সে যায়। অলরাইট, এখন পি বলটা যদি লব্ধির সাথে থিটা কোণ উৎপন্ন করে, পি বলটা যদি লব্ধির সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমাদের সূত্রটা কি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কার সাথে কোণ উৎপন্ন করছে, পি এর সাথে, যার সাথে কোণ উৎপন্ন করবে সে থাকবে নিচে একা। তারপর আমরা বাদ বাকি যে থাকবে তাকে এবার আলাদা আলাদা করে লিখব। লিখে এখানে একটা লিখবো উপরে সাইন আলফা, এখানে একটা লিখবো নিচে কজ আলফা, পি আর কিউ এর মাঝখানে আমরা একটা প্লাস দিয়ে দিব। এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা আগের দিন যা যা পড়েছিলাম আগের দিন। তাহলে এই থিটা কি আসলে, থিটার পরিচয়টা হচ্ছে, থিটা হচ্ছে লব্ধি এবং একটি নির্দিষ্ট বলের মধ্যবর্তী কোণ, একটি নির্দিষ্ট বলের মধ্যবর্তী কোণ। এই হচ্ছে আমাদের তাহলে মোটামুটি একটা মানে ধারণা আমরা আগের দিন যা পড়েছিলাম। আজকে আমরা এই জিনিসগুলো নিয়ে একটু নাড়াচাড়া করবো বা এই জিনিসগুলো নিয়ে একটু একটু অ্যাডভান্স লেভেলের জিনিসপাতি শিখবো। তোমরা চাইলে এটাকে, তোমাদের কাছে যদি এটা যদি অস্বস্তি লাগে, তোমরা চাইলে এটা কীভাবে লিখতে পারো, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। এটা কীভাবে আসে আমি তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে আমাদের আগের দিনের ডিসকাশন, এটা হচ্ছে আমাদের আগের দিনের ডিসকাশন। তাহলে আমরা আজকে কি শিখবো, আজকে শিখবো আমরা কিছু ডিডাকশন। লেখো, তোমরা টাইটেল দাও সাম ইম্পর্টেন্ট ডিডাকশনস। একদম সুন্দর করে নোট করে নাও মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু নোট করে নাও। আমি আজকে ক্লাস শেষে তোমাদেরকে আমি একটা ইয়া দিব, গ্রুপে লিঙ্ক দিয়ে দিব, সেখানে তোমরা তোমাদের নোটগুলো যাতে ড্রপ করতে পারো, তোমার এই ক্লাসের নোটটা তোমরা ওই গ্রুপে তোমরা জমা দিয়ে দিবে। অলরাইট, প্রত্যেকটা ক্লাসের লেকচার সুন্দর মতো হার্ড কপিতে তোমরা নোট করবে এবং নোট জমা দিবে। যাই হোক, কিছু আমরা ইম্পর্টেন্ট ডিরেকশন শিখবো। ডিরেকশন মানে কি, প্রতিপাদন। এটা কোথা থেকে পাবো, এইখান থেকে, কার উপর, দেখো তো পি আর কিউ তারা কনস্ট্যান্ট, তুমি কোন বলে টানবা সেটা তোমার চয়েস দিয়ে দিলাম, বাট কোন অ্যাঙ্গেলে টানবা সেটা যদি আমরা চেঞ্জ করি, তাহলে আমাদের হিসেব নিকেশটা অন্যরকম হতে পারে না ভাইয়া, বোঝা গেল না, ফিল করা গেল না, একটু ফিল করার জন্য বলেন। তাহলে আমরা এক নাম্বার, দেখো আমি একটা ইম্পর্টেন্ট তোমাদেরকে ডিরেকশন দেখাই, এদের মধ্যে এক নাম্বার ডিরেকশনটা দেখতে কীরকম, একটু ফিল করার ট্রাই করো। বুঝো, আমি বল নিয়ে কাজ করতেছি, বল মানে মনে আছে তোমাদের কাছে যে আমি বলছিলাম টানাটানি প্রথম দিন বলছিলাম। দেখো তো এখানে একটা জিনিস আছে, ধরো এখানে একটা জিনিস আছে, ওকে, সো এই জিনিসটাকে কোনো রকমেই তুমি নাড়াইতে পারতেছো না, তুমি টান দিলা হচ্ছে 5 নিউটন বলে, সো একটা কাজ করলা, তুমি যখন নাড়াইতে পারতেছো না, তুমি ডাক দিলে তোমার ফ্রেন্ডকে, বললা, সেও এসে টানলো 5 নিউটন বলে। তাহলে চিন্তা করে দেখো তো কীরকম হবে, আমি সে আলোচনা যাচ্ছি না, বাট এখন তুমি একটু বলো তো যে তোমাদের দুইজনের টানার কারণে, এখানে যে নেট বলটা একটু হলো বাড়বে কি বাড়বে না, একটু বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, বাড়বে না, কারণ আমরা কি করলাম, আরও একই দিকে আমরা আরও আসলে কি পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। যদি তাই হয়ে থাকে, যদি এই কথা সত্যি হয়ে থাকে, তাহলে আমরা একটা কথা বলো তো, তুমি এইটা যদি এই দিকেই টানে, আবার তোমার ফ্রেন্ডও যদি সেম একই দিকে টানে, দুইটা ফোর্সের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হয় বলো তো, তুমিও এই দিকে টানলো, তোমার ফ্রেন্ডও এই দিকে টানলো, তাহলে কত হইলো, দেখো তো আন্ডানা 0°C, মানো আর না মানো, এদিকে টানো দুজনে একই দিকে টানতেছো, তার মানে বল দুইটার মধ্যবর্তী কোনো অ্যাঙ্গেল আছে, নাই, আছে অবশ্যই 0°। তো যাই হোক, তো এক্ষেত্রে তাহলে আমরা কী লিখতে পারি, দেখো তো এটা যদি আমি যদি এভাবে লিখি, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ কত ডিগ্রি, 0°। এবার চিন্তা করে দেখো, আমরা ফর্মুলা কি জানতাম, আর স্কোয়ার যদি না লিখি, আমি ফর্মুলাটা এভাবেও দিতে পারি, তাই না, যেহেতু আমরা মান নিয়ে কাজ করতেছি, একটা ফোর্স নিয়ে কাজ করতেছে এইটুকু। তাহলে এবার চিন্তা করে দেখো তো, আমি এটাকে যদি এভাবে লিখি, আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ। অলরাইট, সো এখানে আবার লিখতে পারি, আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি প্লাস
কিউ হোল স্কোয়ার, আর এই গেল আমার কাছে ফর্মুলা আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এই জিনিসটাকে যদি এভাবে লিখি আমার কি খুব বেশি পাপ হবে বলো মাই ডিয়ার স্টুডেন্টস? হবে, আশা করি হবে না, তাই না? কারণ আমি কি করলাম, যেহেতু তারা একই দিকে টানতেছে তাদের মধ্যবর্তী কোণ 0°, এই 0°টা আমি এখানে ইনপুট দিলাম ওই সূত্রের মধ্যে, দিয়ে কি হইলো আমার কাছে একটা জিনিস পেলাম, লব্ধি কত পেলাম, আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। এর মানে হচ্ছে এটাকে বলা হয় আর ম্যাক্স, সর্বোচ্চ মান, লব্ধির সর্বোচ্চ মান। তোমার টাইটেল দিয়ে দাও আর ম্যাক্স ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। দুটা যদি লব্ধি, মানে আই মিন দুটা বল যদি স্পেসিফিক, দুটা বল যদি পি আর কিউ হয় তাদের লব্ধি হবে পি প্লাস কিউ, লব্ধি হবে পি প্লাস কিউ। তার মানে হ্যাচকা টান দিয়ে দুজনেই কী করছে, এই বস্তুটাকে এখান থেকে নাড়ায় ফেলছে, এই যে যে ভারী বস্তুটা আছে সেটাকে তারা নাড়ায় ফেলছে। তাহলে চিন্তা করে বলো তো, এও যদি 5 নিউটনে টানে, এও যদি 5 নিউটনে টানে, মোট আমাদের বল কত হবে মাই ডিয়ার স্টুডেন্টস? তোমরা চিন্তা না করে একটু বলে দাও আমাকে, তোমরা আমাকে একটু জানাও এটার মান কত হবে। আজকে আমরা মোটামুটি 4টা টাইপের ম্যাথ শিখবো, 4টা টাইপের ম্যাথ ইনশাল্লাহ। এই টপিকের মধ্যে, এই টপিকের আন্ডারে যতগুলো আসলে আমাদের ম্যাথ দরকার, মানে এটা একটু টাইটেল দিয়ে দাও আজকের ক্লাসের লেকচার, যে এক বল, দেখো এক বিন্দু ডাবল বল বা দুই বল, তোমরা টাইটেল দিয়ে দিতে পারো, এটা হচ্ছে আমাদের এক বিন্দু দুই বল সম্পর্কিত আমাদের ম্যাথমেটিক্যাল টাইপসগুলো আমরা আজকে পড়বো। 4টা টাইপের ম্যাথ মোটামুটি কভার হয়ে যাবে। আর তার পাশাপাশি এরপরে হচ্ছে যে ভাইয়া, আপনি তো মাত্র আমাদের লব্ধি দেখাইলে মাত্র 2টা বলের কারণে, ভাইয়া 3টা 4টা বল থাকলে আমাদের লব্ধি থাকতে পারে না, শিখাবো মাই ডিয়ার স্টুডেন্টস, চিন্তার কোনো কারণ নেই। তোমরা তাহলে এটা তোমরা সবাই বলো একটু কত, অলরাইট, সো তোমরা সবাই তাহলে জানো এটা তাহলে 10 হবে। সো খুব ভালো কথা, খুব ভালো কথা। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি এটা এত, এখন চিন্তা করে দেখো তোমার বন্ধু ভালো দেখে সে আসলে এদিকে টানতেছে, এখন একবার চিন্তা করে দেখো তো, বন্ধু বিপরীত দিকে টানতে পারে না এই জিনিসটাকে, সে আসলে বিপরীত দিকে টানতে পারে না। কীরকম, এই যে একটা বস্তু, এই যে একটা বস্তু, সে এদিকে 5 নিউটন ফোর্সে টানতেছে, আবার এদিকে 5 নিউটন ফোর্সে টানতেছে। একবার চিন্তা করে দেখো তো, এখন বস্তুটাকে যখন টানতেছে এদের মধ্যবর্তী এখন অ্যাঙ্গেলটা কত বলতো? আমাদের কনস্ট্যান্ট বলের উপর তো আমি কিছু করতে পারবো না, যে বাবা তোরা যত অ্যাঙ্গেল, মানে যত বল পারো তোরা টান, সমস্যা নেই। এখন এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হয় আমাদের কাছে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হয় ইন জেনারেল 180°। যদি তাই হয়, 180°, যদি তাই হয় তো সেক্ষেত্রে আমরা আসলে কী লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি, আমরা তো জানি হচ্ছে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ কস, এবার কত হবে বলো তো? 180°, 180°, আলফার মান। সো এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এবার দেখো মাইনাস 2PQ, এটার মানেই হচ্ছে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি মাইনাস কিউ হোল স্কোয়ার। অতএব আর ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ। ভাইয়া এটা একদম সবসময় কি সত্যি? সবসময় সত্যি না, এখানে আবার 2টা রিজন আছে। পি মাইনাস কিউ হবে যখন যখন পি ইজ গ্রেটার দেন কিউ, আবার কিউ মাইনাস পি হবে যখন কিউ ইজ গ্রেটার দেন পি, যে যেটা বড়ো তার থেকে আমরা মাইনাস করবো, যে যেটা বড়ো তার থেকে মাইনাস করবো। তাহলে ভাইয়া এই জিনিসটা ফিল করার জন্য তাহলে এটার ফিলোসফি কী? আপনার ফ্রেন্ড ভালো কথা, সে আসলে 5 নিউটন আপনি যে ফোর্সে টানছেন সেই ফোর্সে সে টান দিয়েছে, বাট আপনার ফ্রেন্ড যদি 10 নিউটনে যদি টানে, আপনি 5 নিউটন টান দিয়েছেন, কে জিতবে? অফকোর্স আপনার ফ্রেন্ড। তখন এদের মধ্যে লব্ধি কত হবে? এই যে এক্সট্রা যে ফোর্সে টানতেছে আপনার ফ্রেন্ড, এক্সট্রা যে সে আরও 5 নিউটন, মানে 10 নিউটন মাইনাস 5 নিউটন ইজ ইকুয়াল টু সে আরও 5 নিউটন বলে যে টানতেছে, এই 5 নিউটন বলের কারণেই বস্তুটা তার দিকে চলে আসবে। অর্থাৎ যে সবসময় বেশি হবে, যদি এরকম কেস হয় দুইটা বস্তু দুইটা পরস্পর বিপরীত দিকে টানতেছে, যে কোনো একটা বস্তুকে দুইটা বস্তু পরস্পর বিপরীত দিকে টানতেছে, ইন দ্যাট কেস বড়টা মাইনাস ছোটোটা, তো টাইটেল তোমরা এখানে লিখে নাও, যদি 180° কোণে ইয়া করে তখন লব্ধি হবে বড়টা মাইনাস ছোটোটা।
বলো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতে পেরেছো কি না আমাকে একটু বলো কমেন্টে, তোমরা ইয়েস বলে জানো, যদি বুঝতে পেরে থাকো আমাকে একটু ইয়েস বলে জানো। অলরাইট অলরাইট অলরাইট। আচ্ছা একজন বলছে ভাইয়া ফার্স্ট পেপার পড়াইতেছেন নাকি সেকেন্ড পেপার? এটা সেকেন্ড পেপারের, সেকেন্ড পেপারের আমাদের এটা হচ্ছে অষ্টম অধ্যায়। ভাইয়া আবার একটু বলবেন। কুল, আমি আবার বলছি, দেখো সিম্পল, একটা বস্তুকে দুজন দুজন মানুষ, দেখো তুমি আর তোমার ফ্রেন্ড দুজন বিপরীত দিকে টানছে, যদি পরস্পর যদি বিপরীত দিকে টানে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। কীরকম? কারণ দেখো তো, এ যদি এদিকে টানে, এ যদি এদিকে টানে, আবার এ যদি এদিকে টানে, দেখো তো এটাকে সরল রেখা উৎপন্ন করতেছে একদম পরস্পর বিপরীত দিকে, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। তাহলে মধ্যবর্তী কোণ নিয়ে তো আমরা কাজ করেছিলাম, আলফা কত? 180 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা 180 ডিগ্রি বসিয়ে দিলে আমাদের কাছে হিসেবটা আসে, দেখো কজ 180 ডিগ্রি মান কত? কজ 180 ডিগ্রি মান হচ্ছে -1। দেখো তো টু পি কিউর মতো আছে, এখানে -1 কারণে এখানে একটা জাস্ট মাইনাস হয়ে গেল। তো এটা কি? দেখো তো p² - 2pq + qa² উইচ ইজ টু সে, আমরা এটাকে লিখতে পারি p - q² উপরে একটা রুট আছে, তাহলে স্কোয়ার রুট চলে গেলে আমাদের কী থাকে আর? p - q। এখন কথা হচ্ছে ভাইয়া এই জিনিসটা কি, এটা তো বুঝলাম না। এখন দেখো তো আমার কাছে সবসময় যে p বড় থাকবে এমন তো কোনো কথা না, আবার আমার কাছে যে সবসময় কিউ বড় থাকবে এমন কোনো কথা না। তুমি সবসময় মাথায় রাখবা এদের মধ্যে যে আসলে যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, লব্ধিটা সবসময় হবে এই যে বড়টা মাইনাস বড় যে ফোর্সটা সেখান থেকে মাইনাস ছোটোটা, বড় যে ফোর্সটা তার থেকে ছোটোটা মাইনাস। অল রাইট, আশা করি যে বলেছিলে সে বুঝতে পেরেছে। খুল, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো এটা একটু তোমরা, আমি যে এখনই লিখে দিতাম, তো তোমরা এটা একটু লিখে নাও তাহলে। আর একটু আগে আর ম্যাক্সিমাম লিখেছি, এখন হচ্ছে আর মিনিমাম। আর মিনিমাম ইকুয়ালস টু এই যে এই জিনিসটা লিখে দাও যে পি আর কিউ এর পার্থক্য, এটা লব্ধি সবচেয়ে ছোট হয়। অলরাইট, সো ভালো কথা। সো লব্ধি মিনিমাম, আমরা লব্ধি ম্যাক্সিমাম আমরা এখান থেকে জেনেছি। সো তারপর তাহলে চলো আমরা এরপরে যে ডিসকাশন আমরা সেখানে চলে যাই, ডিডাকশন 3। এটা হচ্ছে ডিডাকশন 2 গেল আমাদের, এরপর যাবো হচ্ছে ডিডাকশন 3-তে। লেখো তোমরা d4। d4টা কেমন? একটা ফোর্স এদিকে আছে p, তার সাথে 90 ডিগ্রি করে আরেকটা কিউ, অথবা তোমরা এভাবে লিখতে পারো একটা ফোর্স আছে এটা p, তার সাথে 90 ডিগ্রিতে কিউ, তার মানে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমাদের লব্ধি কীরকম হতে পারে? r² = p² + q² + 2pq cos 90 ডিগ্রি। অ্যান্ড এক্ষেত্রে চিন্তা করে দেখো তো তোমরা, বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদেরকে কজ 90-র মান কত? আমরা সবাই জানি কত হয় বলো তো, আন্দা, যদি আন্দা হয় বা জিরো হয় তো সেক্ষেত্রে আমরা কী বলতে পারি বলো মাই ডিয়ার স্টুডেন্টস? r² = p² + q² অথবা যদি দেখা যায় যে দুইটা ভেক্টরে বা দুইটা বলের মধ্যবর্তী কোণ যদি আমাদের 90 ডিগ্রি হয়, তো সেক্ষেত্রে তার লব্ধি সবসময় হবে p² + q². এটা হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের ডিরেকশন নাম্বার 4। এটা 4 নাকি 3? এটা 3, দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্টস, এটা 3। অলরাইট, ডিরেকশন নাম্বার 3। অলরাইট অলরাইট অলরাইট। আচ্ছা এটা ফিজিক্স না, এটা ফিজিক্স, এটা ম্যাথ করাচ্ছি, হায়ার ম্যাথ সেকেন্ড পেপার। একজন বলছে আধুনিক পদার্থবিজ্ঞান। হাউএভার, তো আমরা ডিরেকশন 3 পড়লাম, এখন আমরা ডিরেকশন 4-এ চলে যাই। এই জিনিসগুলো তোমাদের কাছে একটু কমন আমি জানি, তো ইয়ে তোমরা একটু শিখে রাখো, কারণ আমার এগুলো হচ্ছে যে তোমাদেরকে যখন নেক্সট টার্মগুলো পড়াতে যাবো তখন কাজে লাগবে, ম্যাথগুলো করাইতে গেলে। ডি ফোরটা হচ্ছে যদি p = q হয় ভাইয়া তখন কি হবে? দেখো কি হয়, r = √p² + q² + 2pq cos α। একবার চিন্তা করে দেখো তো এখান থেকে কী লিখতে পারি, p² + যেহেতু p = q বলেছি + p² + 2p × p cos α। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস বোঝা যায় কি না? যদি তাই হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে √
টু পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার কজ আলফা। যদি তাই হয়ে থাকে তো এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, দেখো তো টু পি তো টু আছে, এভাবে থাকুক। সো আমি এখান থেকে নিলাম টু পি স্কোয়ার, আমি এখান থেকে কমন নিয়ে নিলাম, খুব ভালো কথা। তাহলে এটুকু নিলাম, টু পি স্কোয়ার কমন নিলাম, আর এখানে থাকে ওয়ান প্লাস কজ আলফা। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা এখানে দেই রুট টু, দেখো তো এটাকে যদি আমি বাইর করে নিয়ে আসি বা এটা এখানে থাকুক সমস্যা নেই। সো এখান থেকে আমরা যে জিনিসটা লিখতে পারি, চিন্তা করে দেখো তো, ওয়ান প্লাস কজ আলফা মানে কি, এটা একটা ফর্মুলা আছে, দেখো তো ওয়ান প্লাস কজ টু থিটা ইজ ইকুয়াল টু টু কজ স্কোয়ার থিটা। এটা তোমাদের কার কার মনে আছে, এটা ট্রাইগোনোমেট্রি ফর্মুলা, ওয়ান প্লাস কজ টু থিটা ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস কজ টু থিটা ইজ টু কজ টু কজ স্কোয়ার থিটা। যদি তাই হয়ে থাকে তাহলে চিন্তা করে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে একবার চিন্তা করে দেখো তো, এখান থেকে আমি যদি এখান থেকে এই টু থিটাটাকে যদি অর্ধেক করে দেই, ঠিক এখানে যে থিটাটা সেটা অর্ধেক হয়ে যাওয়া উচিত না? তাহলে চিন্তা করে দেখো, আমি এটাকে যদি অর্ধেক করে দেই ওয়ান প্লাস কস থিটা যদি হয়ে থাকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, টু কজ স্কোয়ার থিটা বাই টু, কী হবে ভাইয়া এই যে এটা, এটা কিন্তু ট্রাইগোনোমেট্রি ফর্মুলা, আমাদের 7.2 আমরা শিখেছিলাম। সো দেখো ওয়ান প্লাস কস টু থিটা ইজ ইকুয়াল টু টু কজ স্কোয়ার থিটা। তাহলে আমি যদি এটাকে ওয়ান প্লাস কস থিটা ইজ ইকুয়াল, এটা কীভাবে লিখতে পারি চিন্তা করে দেখো তো, ওয়ান প্লাস কস টু ইন্টু থিটা বাই টু লেখা যায়, লেখা যায়। তাহলে এই সূত্র অনুযায়ী তাহলে কী লেখে দেখো, টু থিটা একই জিনিস, তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি টু কজ স্কোয়ার থিটা বাই টু। দেখো এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি এখান থেকে এটা লিখলে আমার কি খুব বেশি পাপ হবে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, টু পি স্কোয়ার ইন্টু টু কজ স্কোয়ার আলফা বাই টু। দেন আমরা এটাকে লিখতে পারি টু টু হয়ে গেল ফোর, ফোর পি স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই টু। দেন এটাকে আমরা সুন্দর মতে লিখতে পারি টু পি কজ আলফা বাই টু, টু পি কজ আলফা বাই টু। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা কি বোঝা যায় কি না? আমি আরেকবার বলছি, পি আর কিউ এই দুটো যদি সমান হয় তাহলে আমি সব কিউগুলোকে আমি পি বানিয়ে ফেলি। বলেছে আমি আর কিউ, ধরো আমি আর আমার ফ্রেন্ড, এদেরকে বলছে সমান, তাহলে তো আমাকে তো আলাদাভাবে কাউন্ট করার দরকার নেই, যেহেতু সমান। সো আমি আমার ফ্রেন্ডকে বললাম হ্যাঁ তাহলে ঠিক আছে তুমি কিউ হয়ে যাও বা তুমি পি হয়ে যাও। সো ধরলাম আমাকে পি হিসেবে কাউন্ট করলো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, তাহলে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস টু পি ইন্টু পি কজ আলফা। খেয়াল করো এরপর আমি কী করেছি, টু পি এটাও কিন্তু দেখো পি ইন্টু পি, পি স্কোয়ার, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার টু পি স্কোয়ার। এবার আমি এখান থেকে দেখো তো টু পি স্কোয়ার কমন নিতে পারি না, যদি কমন নিয়ে থাকি তাহলে আমার কাছে কী থাকে আর, ইন্টু রুট ওভার ওয়ান প্লাস কজ আলফা। এখানে আমি একটা ট্রাইগোনোমেট্রি সূত্রটা আমি প্রয়োগ করেছি, ট্রাইগোনোমেট্রি সূত্র কী ছিল, ওয়ান প্লাস কস টু থিটা ইজ ইকুয়াল টু টু কজ স্কোয়ার থিটা। তো এখান থেকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু টু কজ স্কোয়ার থিটা বাই টু। কেন? কারণ একে যদি আমি অর্ধেক, দেখো একে যদি আমি দ্বিগুণ খাওয়াই, দেখো ওয়ান প্লাস কস টু থিটা ইজ ইকুয়াল টু টু কজ স্কোয়ার থিটা, এটাকে আমি আসলে এভাবে মনে রাখতাম, দেখো এটাকে যদি আমি দ্বিগুণ খাওয়াই এটা পাবে অর্ধেক, এটাকে যদি আমি দ্বিগুণ খাওয়াই এটা পাবে অর্ধেক। তাহলে আমি এখানে কী করবো, এটাকে আমি এক গুণ খাওয়ালাম, তার অর্ধেক খাওয়ালাম, টু কস থিটা না খাওয়াই এটাকে আমি জাস্ট থিটা খাওয়াইলাম, তাহলে এটা আরও অর্ধেক পেয়ে যাবে না? তাহলে এটার অর্ধেক কত, থিটা বাই টু। সিমিলারলি ওয়ান মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু কী বলতে পারতাম, ওয়ান মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু টু সাইন স্কোয়ার থিটা। সো এটা জাস্ট আলাদা ফর্মুলা। তাহলে আমাকে একটু বলো, তোমরা একটু কনফার্ম করো যে এটা বুঝতে পেরেছো কি না, এটা তোমরা বুঝতে পেরেছো কি না আমাকে একটু জানো। অলরাইট ভাই, আলফা বাই টু হবে, হ্যাঁ আলফা বাই টুই তো দিলাম, এই যে টু কজ আলফা বাই টু। ক্লিয়ার। সো ভালো কথা। তাহলে এটা আমরা বুঝতে পেরেছি, ক্লিয়ার, ডান। তাহলে আমরা আরেকটা টাইপ, আমরা আরেকটা জিনিস দেখেই জাস্ট শেষ করবো, ডিডাকশন 5 লিখে আমরা ম্যাথে চলে যাবো আজকের। অলরাইট, আমার ক্লাসগুলো এমনি একটু লেন্দি হয়, যারা আমার ফিজিক্স ক্লাস করেছে এর আগে তারা হয়তো জানো,
আমার ক্লাসগুলো একটু লেন্দি হয়, কারণ আমি বেসিক্যালি প্রায়োরিটিতে হচ্ছে থিওরিজে। কারণ তুমি যদি থিওরিজ না বুঝো, ম্যাথ তুমি হয়তো বা 10টা শিখে 10টা পরীক্ষার খাতা ভালো মতো লিখে দিয়ে আসতে, বা দিন শেষে তোমার ম্যাথের প্রতি সে ভালোবাসা জন্মাবে না। সো ট্রাই করবা যে ম্যাথ যেটাই করো বা যেভাবেই করো, না বুঝে কখনো স্কিপ করে চলে যাবে না, বা থিওরিজগুলো কখনো স্কিপ করে চলে যাবে না। অ্যান্ড সেকেন্ড জিনিস, ম্যাথ কখনো মানে কখনো এমন কোনো দিন পার করবো না যেদিন তুমি একটা ম্যাথও করো নাই। সো মনে করবো যে সেই দিনটা তোমার সবচাইতে বাজে দিন, যদি দেখো যে ওই দিন তোমার একটা ম্যাথও করা হয় নাই, হোক সেটা ফিজিক্সের ম্যাথ, হোক সেটা কেমিস্ট্রি বা ম্যাথমেটিক্সের। সো এরকম একটা ট্রাই করবা যে আসলে নিজের মধ্যে একটা হ্যাবিট গ্রো করার, ডেলি তুমি অন্তত 5টা অথবা ডেলি অন্তত 10টা এরকম একটা হ্যাবিট ডেলি আমার, যে তুমি যেমন আমরা যেমন খাওয়া দাওয়া করি বা আমাদের নিত্য মানে দৈনন্দিন যেসব কাজগুলো আছে সেই কাজের পাশাপাশি যাতে অন্তত পক্ষে আমার এই ম্যাথটা করা থাকে। অ্যান্ড সেকেন্ড জিনিস, মাই ডিয়ার স্টুডেন্টস, কখনো থিওরিকে স্কিপ করে যাবো না। অনেকে হয়তো ভাবো ভাইয়া থিওরি অনেক বোরিং, এগুলো করা কেন দরকার, বাট চিন্তা করে দেখো থিওরি ইজ অ্যাট দ্য সোল অফ ম্যাথমেটিক্স। তুমি যদি থিওরিজ না পড়ো, ভুলেও কখনো তোমার এই ম্যাথ, আমি হয়তো তোমাকে শর্টকাট দিয়ে বা তিনটে চারটা ম্যাথের টাইপ দেখাই দিয়ে আমি হয়তো বা আমার কোর্সটা আমি শেষ করে ফেলতে পারতাম, বাট দিন শেষে তোমাদের কী হতো, ম্যাথগুলোকে তোমরা হয়তো সেভাবে ফিলই করতে পারত না। এই জন্য মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এই দেড়টা লেকচার ধরে জাস্ট আমি তোমাদেরকে থিওরি পড়াইলাম, যাতে করে একটা বিল্ডিংয়ের যে বেসমেন্টটা দরকার সেটা তোমাদের অন্তত পক্ষে গ্রো করে, দেন বাকি বিল্ডিং চারতলা পাঁচতলা ছয়তলা তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা গ্রো করতে পারো। সো চলো তাহলে আমরা আরেকটা ডিরেকশন দেখাই, ডিরেকশন নাম্বার 5, আবার পি প্লাস কিউ হলে ডিডাকশন 5, এবার আবার পি ইজ ইকুয়াল টু কিউ হলে, তো আমরা নর্মালি কী জানি ট্যান থিটা ইজ ইকুয়াল টু, যদি পি এর সাথে কোণ উৎপন্ন করে, পি প্লাস কিউ সাইন আলফা কজ আলফা, বলেই দিয়েছে পি ইজ ইকুয়াল টু কিউ। দ্যাট ইজ টু সে আমি এটাকে বলতে পারি ট্যান থিটা ইজ ইকুয়াল টু পি সাইন আলফা, এখানে একটা কিউ হবে, দুঃখিত, পি প্লাস পি কজ আলফা। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস বুঝতে পারো কিনা, যেহেতু পি ইজ ইকুয়াল টু কিউ বোঝাচ্ছে, যদি তাই হয়ে থাকে তাহলে আমি এখান থেকে লিখতে পারি ট্যান থিটা ইজ ইকুয়াল টু, দেখো তো পি সাইন আলফা, দেখো তো আবার পি কমন নিয়ে নিলাম, ওয়ান প্লাস কজ আলফা, লিখতে পারি কিনা, যদি লিখতে পারি তাহলে এখানে আমি লিখতে পারবো হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু পি পি কাটা, কারণ আমি জানি পি হচ্ছে অশূন্য, অশূন্য মানে কি আগের দিন বলেছিলাম, পি যদি শূন্যই হয়ে যায় তাহলে পি এর কোনো অস্তিত্বই নেই, পি এর যদি অস্তিত্বই না থাকে আমি কেন এই বোর্ডের মধ্যে আনবো, একই কথা। তাহলে এবার আমি লিখতে পারি এখান থেকে, দেখো সাইন আলফা ওয়ান প্লাস কজ আলফা, লিখতে পারি। এবার একটা একটা খেলা আছে, দেখো আমরা একটা সূত্র জানি সাইন টোয়াইজ আলফা ইজ ইকুয়াল টু টু সাইন আলফা বাই টু, সরি, টু সাইন আলফা কজ আলফা, একদম সিমিলার সেই সূত্রটা। এখন আমি যদি এটাকে লিখি জাস্ট সিম্পল সাইন আলফা, এটাকে আমি এভাবে লিখতে পারি না, দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, সাইন টু ইন্টু আলফা বাই টু লেখা যায়, যদি লেখা যায় তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি না, দেখো তো টু সাইন আলফা বাই টু কজ আলফা বাই টু লেখা যায়। সিমিলারলি আবার এটাকে আমি লিখতে পারি ওয়ান প্লাস কজ আলফা, আগের সূত্রটা একদম সেম আগের সূত্রটা, টু কজ স্কোয়ার আলফা বাই টু লেখা যায়। এই জিনিসটাকে আমি এখানে এনে রিপ্লেস করব, যদি রিপ্লেস করি আমার কাছে আসে ট্যান থিটা ইজ ইকুয়াল টু টু সাইন আলফা বাই টু কজ আলফা বাই টু, আর নিচে টু কজ স্কোয়ার আলফা বাই টু। এবার দেখো উপরে কজ আলফা বাই টু, নিচে একটা কজ স্কোয়ার আলফা বাই টু, টু টু কাটা চলে যাবে। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে যদি আমি এটাকে টেনে যদি এভাবে লিখি ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা বাই টু ওভার কজ আলফা বাই টু যদি হয়, তাহলে এটাই কি এভাবে লেখা যায় না, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান আলফা বাই টু যদি লিখে আমরা কি খুব বেশি পাপ হবে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, যেটা লিখেছিলাম সেভাবে আনলাম, তাহলে এক্ষেত্রে আমি এটাকে লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু আলফা বাই টু, থিটা ইজ ইকুয়াল টু আলফা বাই টু। জিনিসটা আসলে কী মিন করে দেখো, পি ইজ ইকুয়াল টু কিউ, তুমি আর তোমার ফ্রেন্ড যদি সমান বলে টানো দুটা বস্তু, একটা বস্তুকে, এই যে একটা বস্তু তাকে যদি এভাবে টানো আর এভাবে যদি কিউ, তো তুমি টানতেছো পি বলে, তোমার বন্ধু টানতেছে কিউ বলে, এক্ষেত্রে এটা লব্ধিটা হবে ঠিক, এটা যদি আলফা হয় আলফা কোণের মধ্য কোণে, দেখো তো আলফা বাই টু কোণে, পুরা এই বরাবর তার লব্ধিটা যাবে আলফা বাই টু, এই বরাবর যাবে।
একটু তোমরা সময় নাও, একটু তোমরা সময় নাও, খাতার মধ্যে পড়াটা নাও, মানে মাথার মধ্যে পড়াটা নাও আর খাতার মধ্যে লেখাটা নাও, নিয়ে আমাকে একটু জানাও বুঝতে পেরেছো কি না। একটু তোমরা সময় নাও। আচ্ছা, হ্যালো সৈকত, ওয়েলকাম 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 টু মাই ক্লাস। অলরাইট, একদম ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অলরাইট, সো এগুলা আমি তোমাদেরকে এখন কেন করাইলাম, এই পাঁচটা ডিরেকশন তোমাদের কী কাজে লাগবে। আর মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা যখন খাতায় তুলবা এগুলো সুন্দর মতে, আমি তোমাকে এই যে বললাম না জিনিসগুলো দেখিয়ে দিলাম, তুমি একটা কাজ করবা, তুমি কি করবা, তোমাদের পি ইজ ইকুয়াল টু তুমি এভাবে ধরে নিবা, পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু 5 নিউটন ধরে ভাইয়া, দেখি কীরকম হয় জিনিসগুলো, কি আসলে ভাইয়া যা বলছে তা কি সত্যি কি না, তোমরা এভাবে একটু যাচাই করে দেখবা প্রত্যেকটার জন্য। পি কিউ আল্লাহ আল্লাহ করে মান ধরে তোমরা যখন এই ডিরেকশনগুলো লিখবা, নিচে একটু জায়গা করে, ছোট জায়গা করে হলেও এগুলো একটা একটা করে অন্তত করে প্র্যাকটিস করবা। হবে কি, এই ডিরেকশনগুলো পাঁচটা ডিরেকশন থেকে তুমি পরীক্ষায় মিনিমাম একটা MCQ পাবো, ট্রাস্ট মি। তোমার এক নম্বর এখানে দিয়ে দিলাম, মোটামুটি একটা MCQ মিনিমাম পাবা, দুটাও পেতে পারো এই জাস্ট এই ডিরেকশনগুলো থেকে, ট্রাস্ট মি। সো এই যে তুমি যখন এটা শিখে গেলা, দেন তোমাকে আর এটা নিয়ে আর খুব বেশি প্যারা লাগবে না, আমি জাস্ট এই কারণে দেখালাম। প্লাস আমার নেক্সট যে আসলে টাইপগুলো করাবো, ওই টাইপের ক্ষেত্রে কাজে লাগবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ক্লাসের অর্ধেক প্রায়, মানে আমাদের ডিসকাশন প্রায় শেষ। সো তাহলে চলো আমরা আজকে আমাদের ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে, চলো আমরা সেগুলো নিয়ে কাজ করি, প্রবলেমগুলো স্পেশালি, বইয়ের স্পেশাল। তোমরা টাইপটা দিতে কিন্তু ভুলো না, আমি একদম এখন লিখে দিচ্ছি, আর যারা যারা কনফিউজড হচ্ছ তাদের জন্য একটু আমি টাইটেলটা লিখে দিই ক্লাসের। হায়ার ম্যাথ সেকেন্ড পেপার, হায়ার ম্যাথ সেকেন্ড পেপার, এটা হচ্ছে স্থিতিবিদ্যা। সো আমরা এখন দেখবো সেটা হচ্ছে, যে টাইপটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে লেখো তোমার টাইপ, এটার আন্ডারে আমরা সাব টাইপ, আজকে যে টাইপগুলো নিয়ে কথা বলবো আর কি, সেটা হচ্ছে এক বিন্দুতে দুইটি বল, এক বিন্দুতে দুইটি বল। একজন বলছে ভাইয়া লেকচার 1 কোথায় পাবো, এই গ্রুপে পাবা, নো ওরিস। তাহলে চলো আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে আজকের লেকচারটা আমরা মোটামুটি টাইপের ম্যাথগুলো দিয়ে ধরে ধরে আমরা শুরু করি একটা একটা করে। তো কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, যদি এই টাইপের একটা কিছু ম্যাথ আমি প্রথম লেকচারে করিয়েছি, একটা দুইটা ম্যাথ, সো কোনো চিন্তা নেই। তাহলে আমরা শুরু করি তাহলে প্রবলেমগুলো ধরে ধরে। সো ভালো কথা ভালো কথা ভালো কথা। তো আমাকে একটু তোমরা, আমি তোমার আমি ম্যাথগুলো করাই দিব, তোমরা আমাকে একটু আনসারগুলো বলবা। ওকে, পনেরো নিউটন বল, প্রশ্নটা এটা হচ্ছে টাইপ সাব টাইপ 1, কারণ টাইপ তো হচ্ছে এক বিন্দু দুই বল। আজকে এই টাইপ নিয়ে আমরা কথাবার্তা বলবো, এটার সাব টাইপ আমরা চারটা সাব টাইপ শিখব। সাব টাইপ 1, এটা একদম দুর্ভাত অঙ্ক, লিখে দিতে পারো, টাইপের নাম হচ্ছে দুর্ভাত অঙ্ক। 5 নিউটন ও 7 নিউটন বল দুইটি যদি পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তবে তাদের, মানে বল দুইটির লব্ধির মান কত। এক নম্বর প্রশ্ন, লব্ধিটি 15 নিউটন বলের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, কোণ উৎপন্ন করে। দেখো তোমার যে স্টুডেন্টস, তোমরা বুঝতে পেরেছো কিনা। এখন আমরা একদম মেইন ডিসকাশনে চলে আসি। সো
এটা সলভ করার আগে তোমাদেরকে কিছু নীতিমালা মানা লাগবে। সো একটু টাইটেল দাও, লেখা কি বোঝা যাচ্ছে আমাকে একটু বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, লেখা কি বুঝতে পারছো কি না? লেখা মনে হচ্ছে একটু ছোটো হয়ে গেছে, বেশি সমস্যা নেই, এরপর থেকে বড় করে লিখব। সো কিছু নীতিমালা আগে লিখো, রুলস, এই চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথ করার আগে রুলস। সো রুলস নাম্বার ওয়ান, প্রশ্ন ভালো করে পড়তে হবে, কারণ এইগুলো হচ্ছে যে একটা কথা মাথায় রাখবা, এই চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথ হচ্ছে একটা সিনেমার স্ক্রিপ্টের মতো। সিনেমার স্ক্রিপ্টের মধ্যে যেমন লেখা থাকে যে এরপরে কী করতে হবে, এখন কী করতে হবে, এই যে চ্যাপ্টারটার আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে সিনেমার স্ক্রিপ্টের মতো। সো প্রথমটা, প্রশ্ন ভালো করে পড়া মানে হচ্ছে কখন কী ইনস্ট্রাকশন দিচ্ছে সেগুলো একটু খেয়াল করা, মার্ক করে নেওয়া। প্রশ্ন ভালো করে পড়তে হবে। দুই, আগে যা বলবে তা আগে আগে যা 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 শর্ত দিবে সেই অনুযায়ী তুমি প্রশ্নটাকেই সাজাবা। তুমি যদি দেখো এই ম্যাথগুলা, এই অধ্যায়ের ম্যাথগুলা আমি তোমাকে দেখাই দিব, দেখবা যে প্রশ্নে যা বলছে সেই কাজ করলে আমার ম্যাথ অর্ধেক শেষ। প্রশ্নে যা বলছে সেই কাজটা করলে আমার অর্ধেক ম্যাথ শেষ, বাকি অর্ধেক ম্যাথ আমি যদি টেকনিকটা জানি ওই একটা স্পেসিফিক টেকনিকের কারণে পুরো ম্যাথটা হয়ে যাবে, অথবা যদি না জানো তুমি ম্যাথটা পারবা না। সো আগে যা শর্ত দিবে সে অনুযায়ী সাজাবো। তারপর তিন, সো সূত্রে ফেলে বা নিয়মে ফেলে, সূত্রে বা নিয়মে ফেলে ম্যাথটা কমপ্লিট করব। এটা হচ্ছে মোটামুটি আমাদের বেসিক রুল এই ম্যাথগুলোর জন্য। তাহলে আমরা ফার্স্টে কী করতে পারি, দেখো তো প্রশ্ন পড়া লাগবে, প্রশ্ন পড়ে আমাদের কী দেওয়া আছে, দুইটা বল দেওয়া আছে, এই দুইটা বলকে আমি ধরে নিব হচ্ছে একটা পি, পি এর মান কত, 15 নিউটন, আর একটা দেওয়া আছে কিউ, কিউ এর মান কত, 7 নিউটন, কত ডিগ্রি কোণে, আলফা, কোণের মান কত, 60 ডিগ্রি। আমি তোমাদেরকে বলেছিলাম কোণ কত, দুইটা বলের মধ্যবর্তী কোণ, পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে, 60 ডিগ্রি কোণে ক্রিয়া করছে, তার মানে আলফা ইজ ইকুয়াল টু 60, অ্যান্ড এক্ষেত্রে তাদের লব্ধির মান কত, লব্ধির মান হচ্ছে আর, বের করতে হবে। সো প্রথম কাজ করি, আগে যা বলেছে তা বের করি, আমরা আর ইজ ইকুয়াল টু কী জানি, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ কস আলফা মানে 60 ডিগ্রি, দ্যাট ইজ টু সে আমি এটাকে বলতেই পারি পি এর মান হচ্ছে 15 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 2×15×7, কস 60 মান কত, অবভিয়াসলি হাফ। অ্যান্ড এই অনুযায়ী তুমি বসিয়ে আমাকে একটু আমার ক্যালকুলেটার যোদ্ধারা আমাকে একটু আনসারটা জানাও, আনসারটুকু আমাকে একটু কষ্ট করে জানাও। হ্যাঁ, আচ্ছা নাফিসা বলছে 19.47, আচ্ছা দুজনে দুইটা অ্যান্সার বলছে, কোনটা নিব বলো, 19.47, আচ্ছা আমি 19.47টাই নিই, 19.47 নিউটন। এখন অ্যাঙ্গেলেরটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু, দেখো তো কার সাথে বলছে, 15 নিউটনের সাথে, এরপর বলছে এত লব্ধির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করো, আমি অ্যাঙ্গেলটা ধরলাম থিটা, থিটা ইজ ইকুয়াল টু হোয়াট বলেছে, এটাকে ধরলাম থিটা, কার সাথে, 15 নিউটনের সাথে, যার সাথে কোণ উৎপন্ন করবে সে থাকবে নিচে একা, বাকি যে থাকবে সে উপরে আর নিচে দেখা, বাকি আর কি থাকে, সাইন আলফা কজ আলফা। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, বাকি তোমরা তোমাদের মতো ভ্যালু বসিয়ে দিয়ে আমাকে একটু থিটার মান কত আসে আমাকে একটু তোমরা জানো, থিটার মান কত আসে আমাকে একটু জানাও, 18.143, থ্যাংক ইউ সো মাচ, 18.143 ডিগ্রি, এই হচ্ছে তাহলে আমাদের মোটামুটি একটা হিসেব, এই হচ্ছে আমাদের এই ম্যাথটার জন্য। এই ম্যাথগুলো অনেক সহজ, আমিও জানি এই ম্যাথগুলো অনেক সহজ, বাট এটার মধ্যেও কিছু আমাদের ঝামেলা আছে বা কিছু টাইপের ব্যাপার স্যাপার আছে। সো এগুলো মোস্টলি MCQ এর জন্য তোমাদের কাজে লাগবে। অলরাইট,
18.14, একজন বলছে 0.25, এই হিসাবে ভুল গেল নাকি তোমার? 18.143, কুল। আশা করি তোমাদের এটা নিয়ে আর ঝামেলা হবে না ইনশাল্লাহ। তাহলে আমি একটা পরের টাইপের ম্যাথে আমি মুভ করি, চলো। মানে এই টাইপের মধ্যে আমি আরেকটা ম্যাথ তোমাদের দেখাই। মোটামুটি প্রতিটা টাইপের আমি দুই তিনটা করে ম্যাথ দেখাবো, অ্যান্ড ট্রাস্ট মি, এই যে কয়টা ম্যাথ করাই দিব এগুলাই তোমাদের আজীবন কাজে লাগবে ইনশাল্লাহ। অলরাইট, সো তারপর 60 ডিগ্রি কোনো ক্লিয়ার হতো? কোনে ক্লিয়ার হতো? এটা 2018 সালে বোর্ডে এসেছিল। দুইটি বলের লব্ধির মান কত? লব্ধির মান কত? সো খুবই সুন্দর একটা প্রশ্ন। দুইটি সমান বলে, দুঃখিত এখানে বলের না লিখে লিখেন একটু সমান বলের। সো যেহেতু দুইটা সমান বল, আচ্ছা আমি একটু কলমটা চেঞ্জ করে নিই। ওকে, যেহেতু এদেরকে বলছে সমান বলের জন্য আমি কি বলবো? পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু, আমি বলবো হচ্ছে, মানে দুটি তো সমান, তাই না? তাহলে সমান বলটা আমি ধরলাম হচ্ছে পি, একটাই বল আছে, তো তাহলে আমি ধরি বলটি হচ্ছে পি। তাহলে এই ক্ষেত্রে আমি আসলে কি বলতে পারি? এই ক্ষেত্রে আমি বলতে পারি আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ, মানে তো পি স্কোয়ার প্লাস টু পি ইন্টু পি। কস কত বলেছে দেখো তো, বলছে লব্ধির 60 ডিগ্রি কোণে, ভালো কথা, দেয়া আছে এইটুকু। এক্ষেত্রে আমি আসলে কি করতে পারি? আর ইজ ইকুয়াল টু বলছে 80 ডিগ্রি কোণে, দুটো সমান মানের বলের মান কত? সো এটা কি আর কোনো ভ্যালু দেওয়া আছে নাকি? না। অলরাইট, সো এক্ষেত্রে আমরা তাহলে বলতে পারি এক্ষেত্রে কি আসবে? রুট ওভার টু পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার ইন্টু হাফ, এক্ষেত্রে আমি পাই হচ্ছে 3 পি স্কোয়ার অ্যান্ড রুট 3 ইন্টু পি, এটাই হচ্ছে আমাদের আনসার। তার মানে আর ইজ ইকুয়ালটা আমি লিখতে পারি রুট 3 ইন্টু পি, যেখানে পি কিনা হচ্ছে সমান বলের মান, পি হচ্ছে সমান বলের মান। দেখো তো বুঝতে পারো কি না, দ্যাটস গ্রেট। দেখো তো বুঝতে পেরেছো কি না। সো এরপর আমি যাবো হচ্ছে একটা মজার টাইপের ম্যাথ করতে, এরপর হচ্ছে একটা মজার টাইপের ম্যাথ যাবো। সো তোমরা আমাকে একটু জানাও তোমরা কি প্রস্তুত কি না। জি ভাইয়া, কুল। অলরাইট, তাহলে শুরু করি। এখন যে টাইপটা দিবা, সাবটাইপ নাম্বার জিরো টু, রেডি, কুল। সো জিরো টুর নাম দিবে হচ্ছে কোণের খেলা বা অ্যাঙ্গেল, গেম অফ অ্যাঙ্গেল। গেম অফ অ্যাঙ্গেল আর একটা টাইপ আসবে, আমরা পরবর্তীতে দেখব, বাট এখানে আবার কেউ অ্যাঞ্জেল লিখে দিও না, ফেরেস্তা বা পরি লিখে দিও না, আবার লিখবা গেম অফ অ্যাঞ্জেল, বা এটাকে লিখতে পারো কোণের খেলা। তোমরা তোমার ফেসবুক নামে দিয়ে দাও আবার অ্যাঙ্গেল অ্যাঞ্জেল, যাক। সো কোণের খেলা, সো কোণের খেলা আমি দুটা টাইপের ম্যাথ দেখাবো। নাম্বার ওয়ান, একটা ম্যাথ তুলি আগে, 2α কোণে ক্রিয়ার হতো 2α কোণে ক্রিয়ার হতো দুটি বলের লব্ধি, দুটি সমান বলের লব্ধি দুইটি সমান মানের
বলের লব্ধি টু বিটা কোণে ক্রিয়ারত। আচ্ছা আচ্ছা, লব্ধি টু বিটা কোণে ক্রিয়ারত বল দুইটির লব্ধির তো বল দুইটির লব্ধির দ্বিগুণ হলে প্রমাণ করো যে cos alpha is equal to two cos beta. Alright, cos alpha is equal to two cos beta. আবার বলি, টোয়াইজ আলফা কোণে। এবার আমাদের প্রথম কাজ কি বলতো, আগে আগে তো তোমাদেরকে শিখিয়ে দিয়েছি আসলে প্রশ্ন পেয়ে কি করতে হবে, এক্সাইটেড না হয়ে আমাদেরকে প্রশ্নটাকে ভালো মতো রিড আউট করতে হবে। বলেছি কি, দেখো তো টোয়াইজ আলফা কোণে যদি দুইটা বল ক্রিয়া করে, তাদের যে লব্ধি হবে টোয়াইজ আলফা কোণে ক্রিয়া করে, যদি টোয়াইজ বিটা কোণে সেম বলগুলো ক্রিয়া করে, দাঁড়া তো দেখিস দুটো সমান বল বলেছে, হ্যাঁ ঠিক আছে, যদি আবার যদি বলো টোয়াইজ বিটা কোনো যদি ক্রিয়া করে সে বল দুটোর লব্ধি আবার দ্বিগুণ হয়ে যায়, তার মানে বল দুটি লব্ধির দ্বিগুণ হয়। তো সেক্ষেত্রে আসলে আমাদের প্রমাণ করা লাগবে এটা ইজ ইকুয়াল টু এত, বিটা কার যখন আমাদের টোয়াইজ বিটা কোনো ক্রিয়া করে তখন বল দুটি লব্ধির দ্বিগুণ হয়ে যায়। সো তাহলে চিন্তা করে দেখো, আমাদের প্রথম কাজ করতে হবে টোয়াইজ আলফা কোনো যদি ক্রিয়া করে তখন অবস্থাটা কেমন হয়। তো সুন্দর মতে লেখো, এদিক ওদিক না তাকিয়ে সুন্দর মতে লিখো। দেখো প্রথমে একটা শর্ত বলেছে, দ্বিতীয় আর একটা শর্ত বলেছে, তো তুমি কী করবো, ভদ্র ছেলের মতো তুমি একদম শান্তশিষ্ট ছেলের মতো তুমি লিখবা প্রথম ক্ষেত্রে, অলরাইট, মাত্র সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো লিখো প্রথম ক্ষেত্রে। তারপর দেখো দেখো আমি লিখতে পারি এখন যে প্রথমে তো লিখে নিবা আগে অবশ্যই যে দড়ি বলটি, আরে কালি নেই কেন, সো ধরি বলটি পি, কোনো সমস্যা নেই, ধরি বলটি পি। অতএব প্রথম ক্ষেত্রে যেটা বলেছে টোয়াইজ আলফা কোনে ক্রিয়া করে, তো আমি লিখলাম টোয়াইজ আলফা কোনে ক্রিয়া করলে আমি ধরলাম তার লব্ধি হচ্ছে আর স্কোয়ার বা নর্মাল আর স্কোয়ারে দিলাম, এটুকু ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, যেহেতু দুটো সমান বল, প্লাস টু পি ইন্টু পি কজ, স্টপ। মধ্যবর্তী কোন কথা বলেছে টোয়াইজ আলফা, চিন্তার কোনো কারণ নাই। এখন ভাইয়া কি করব, কি করবেন দেখেন, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু টু পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার আর কস টোয়াইজ আলফা। দেখো মাই ডিয়ার ইস্টু, বুঝতে পারো কি না, দেখো তো বোঝা যায় কি না। অলরাইট ফাইন, এটুকু আমি এখান থেকে লিখতে পারি। তারপর আমি আরেকটা কাজ করি, এবার দ্বিতীয় ক্ষেত্রে এটুকুর কাজ রাখি, এবার দ্বিতীয় ক্ষেত্রে কাজ করি। এবার আমাদের বলেছে, এবার আমার বলেছে যে লব্ধির প্রথম যে লব্ধিটা আছে তার দ্বিগুণ হয়ে যায়। তাহলে আমি লিখতে পারি এখানে কোন রেসপেক্টে, যখন আমাদের দেখা যাচ্ছে যে এই যে কস টু বিটা কোণে যখন হয় তখন, সো এই ক্ষেত্রে আমি লিখতেই পারি ইন জেনারেল, দেখো তো যে টু পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার কস আলফা ইজ ইকুয়াল টু এখানে ফোর ইন্টু, তাহলে এখান থেকে ধরো টু কস টোয়াইজ আলফা, এটা লেখা যায়, দেখো লিখতে পারো কি না। তাহলে এক্ষেত্রে আবার লিখবো ফোর ইন্টু আর স্কোয়ার, এই আরটা কিসের, এই আরটা হচ্ছে এই যে টোয়াইজ বিটার কারণে, তাহলে আমরা লিখতেই পারি ফোর ইন্টু টু পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার কস টোয়াইজ বিটা। বোঝা যায় মাই ডিয়ার স্টুডেন্টস, যদি বোঝা যায় তোমরা এক্ষেত্রে একটা কাজ করো, এবার এখানে ক্ষেত্রে এই আমি এখান থেকে টু কমন নিয়ে হয়তো বাদ দিয়ে দিতে পারবো, সমস্যা নেই, দেখো টু কমন নিলে তারপর পি স্কোয়ার প্লাস, দাঁড়া একটা কাজ করি, এখান থেকে টু পি স্কোয়ার কমন নেই, টু পি স্কোয়ার কমন নিলে ওয়ান প্লাস কস টোয়াইজ আলফা ইজ ইকুয়াল টু, এখান থেকে আমি কমন নেই ফোর ইন্টু টু পি স্কোয়ার ওয়ান প্লাস কস
টুয়াইস বিটা যদি তা হয় টু পি স্কোয়ার আমি দুই পাশ থেকে এলিমিনেট করে দিচ্ছি তাহলে একটা কথা চিন্তা করে দেখো তো ওয়ান প্লাস কস টুয়াইস আলফা ইজ ইকুয়াল টু ফোর ইন্টু ওয়ান প্লাস কস টুয়াইস বিটা বোঝা যায় কি না দেখো তো বোঝা যায় সো আমি এর আগে তোমাদেরকে পড়িয়েছিলাম সূত্রটা কি এটা ইজ ইকুয়াল টু সূত্র হবে টু কস স্কোয়ার আলফা আর ফোর ইন্টু এটা ইজ ইকুয়াল সূত্র কত হবে টু কস স্কোয়ার বিটা তাহলে এই ক্ষেত্রে দেখো তো টু টু আবার চলে যাবে অ্যান্ড ফাইনালি আমি দেখো তো এবার কি দেখা যাচ্ছে কিনা দেখো তো তারাও এটুকু দেখা যাচ্ছে ওকে আমার বেশি নাই এই পার্টের পরে এখানে চলে আসো এখানে চলে আসলে এখন অন্য কালি দিয়ে লিখি এখানে কি করতেছি টু টু যদি কেটে দিই আমার কাছে আসলে সূত্রটা আসে কজ স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু ফোর কজ স্কোয়ার বিটা যদি তাই হয়ে থাকে এবার আমি রুট করে দিই উপপক্ষকে তাহলে এবার কজ আলফা ইজ ইকুয়াল টু টু কজ বিটা কজ আলফা ইজ ইকুয়াল টু টু কজ বিটা এটা কি বোঝা গেছে নাকি একটু বলো আমাকে কারণ আগেরটা প্রসেসে একটু লেন্দি হয়ে যাচ্ছিল যার কারণে জায়গাও হচ্ছিল না আর তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছিল এখানে কি করেছেন ভাইয়া এখানে ফর্মুলা কি ফর্মুলা ওয়ান প্লাস কস টু থিটা ইজ ইকুয়াল টু টু কজ স্কোয়ার থিটা আর এদিকে ওয়ান প্লাস একই সূত্র আমাকে একটু তোমরা জানাও কষ্ট করে যে আসলে তোমরা বুঝতে পেরেছো কিনা পুরো ম্যাথটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ আচ্ছা না এটা এটা একটু এই ভুলটা করো না প্লিজ এই ভুলটা করো না এটাকে পারলে একটু আর ওয়ান দিয়ে দাও এখানে আমি ভুল করছি এখানে আর ওয়ান হবে কারণ আর হচ্ছে তোমার আর হচ্ছে টুয়াইস আলফার জন্য আর আর ওয়ান বা আর প্রাইম দিতে পারো আর ওয়ান হচ্ছে তোমার টু বিটার জন্য দেখো টুয়াইস আলফা কোনে ক্রিয়া করছে টুয়াইস আলফার জন্য এই লব্ধিটা আর টুয়াইস বিটার জন্য যে লব্ধিটা তুমি কেমনে এক্সপেক্ট করো বলো তো যে এরা একই হবে হবে না এই কারণে তোমরা এখানে জাস্ট একটা আর ওয়ান দিয়ে নাও আর ওয়ান দিলে এবার ঠিক আছে পুরোটা সো আমাকে একটু জানাও তোমরা বুঝতে পেরেছো কি না অলরাইট ভাইয়া আটকে যাচ্ছে একটু পরপর নাও ইটস ক্লিয়ার থ্যাংক ইউ খুব তাহলে এটা বুঝতে পেরেছো সো আমরা এখন আরেকটা ইম্পর্টেন্ট এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের বোর্ডের জন্য অ্যান্ড আরেকটা ম্যাথ করা হয় সেটা মানে পারলে দশ বারোটা স্টার্ট দিয়ে নাও সো মোটামুটি কতক্ষণ হয়েছে লেকচার ক্লাস আজকে লেটস সি এক ঘন্টার একটু বেশি হবে আই গেস সো নো ওয়ারিস তা আমি আরেকটা ম্যাথ করাই দিব নেক্সট দিন আমি এটাকে একটু এক্সটেন্ড করব সমস্যা নেই কারণ তোমাদের দেখি স্টুডেন্টও কমে গেছে সো সেক্ষেত্রে আমরা দেখি তাহলে আরেকটা ম্যাথ করে চলো এই টাইপে আজকে শেষ করে দিব পরস্পর থিটা কোণে ক্রিয়াশীল লিখো পরস্পর থিটা কোণে ক্রিয়াশীল এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এটা অনেক অনেকবার বড়ে আসছে অনেক অনেকবার পিও কিউ বলের লব্ধির মান পিও কিউ বলের লব্ধির মান টুয়াইস এম প্লাস ওয়ান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার অলরাইট আর যখন তারা এখন আরেকটা কাহিনী বলছে যখন তারা পাই বাই টু মাইনাস থিটা কোণে ক্রিয়া করে ক্রিয়া করে তখন লব্ধির মান হয় তখন লব্ধির মান হয় রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ওকে এটা সো প্রমাণ করতে হবে প্রমাণ করো যে
tan theta is equal to m minus 1 over এই ক্ষেত্রে আসে হচ্ছে আমাদের m plus 1 এটা আমাদেরকে প্রমাণ করা লাগবে সো একটা কথা চিন্তা করো এটাকে তোমরা আরেকটা নাম দিতে পারো এটা কোণের খেলার আমাদের সেকেন্ড ম্যাথ সো এই দুটো ম্যাথ করলে মোটামুটি অ্যাঙ্গেল নিয়ে যত যাবতীয় যত সমস্যা হয় তোমরা ওগুলো ট্যাকল দিতে পারবে সো এটা আসলে জিনিসটা কীরকম দেখতে এই ম্যাথটা হচ্ছে বলা যায় যে বলের মুড সুইংও বলা যায় কারণ বল একবার এদিকে যাবে বলছে সে আবার বলছে অন্যদিকে যাবে সো একটা কথা চিন্তা করো আমাদের ক্ষেত্রে এই ম্যাথটা কয়েকটা ধাপে আমাদের করা লাগবে আচ্ছা মানুষজনও কমে গেছে দেখি কী অবস্থা যাই হোক এক্ষেত্রে আমরা তাহলে যে জিনিসটা দেখতে পারি প্রথম ক্ষেত্রে আমাদের কী বলে পরস্পর থিটা কোণে ক্রিয়াশীল পি ও কিউ বল তো আমরা তোমরা এখানে লিখে নাও ধরি পি ও কিউ দুইটি বল দুইটি পরস্পর ক্রিয়াশীল বল লিখে নিতে পারো এবার আমরা লিখি প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে একটা কথা চিন্তা করো তোমরা অনেকেই হয়তো ট্যান থিটা দেখে চিন্তাভাবনা করা শুরু করবো ও আচ্ছা বলের সাথে উৎপন্ন কোণ নিয়ে আসলে খেলা হবে না খেলা পরে তোমার সাথে হবে কারণ তোমাকে এটা যেভাবে দেওয়া আছে আগে সেভাবে আমাদের অ্যাপ্রোচ করা লাগবে থিটা কোণে ক্রিয়াশীল বলের লব্ধির মান প্রথম কাজ শেষ লব্ধির মান এটা বলেছে তাহলে প্রথম ক্ষেত্রে লব্ধি কী বলছে এতটুকু তাহলে একটা কাজ করো লব্ধি বসাও টোয়াইজ এম প্লাস ওয়ান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা দেখো তো বোঝা যায় কিনা লেখা ব্যাকা হয়ে যাচ্ছে আচ্ছা একটু ঠিক করতে হবে সমস্যা নেই ভালো কথা আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা যদি তাই হয় আমি এখন একটা কাজ করবো উপপক্ষকে বর্গ করে দিব যদি বর্গ করি টু এম প্লাস ওয়ান হোল স্কোয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর এখান থেকে আমি পাই হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা এবার একটু চিন্তা করে দেখো সবসময় মেঘ যেদিকে যায় ওইদিকে বৃষ্টি হলে তো হয় না তাই না আমাদের একটু আউট অফ দ্য বক্স চিন্তা করা লাগে এখানে আউট অফ দ্য বক্স আমাদের চিন্তা করার স্কোপটা কোথায় একটু চিন্তা করে দেখো আমি এই ম্যাথটা তুমি চাইলে দুই তিন পৃষ্ঠা লাগাইও করতে পারো যদি একটু যদি টেকনিকটা মাথায় রাখো তোমাদের ওই এত পৃষ্ঠা খরচ করো না এত কষ্টও করা লাগবে না তুমি একটা কাজ করো এখানে একটু ভেঙে নাও এটাকে ভাঙলে আমার কাছে দেখতে হয় ফোর এম স্কোয়ার প্লাস ফোর এম প্লাস ওয়ান দেখো তো এগ্রি করো কি না সিম্পল এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এবার আমি জাস্ট যেভাবে আছে বাকি সব এভাবে লিখে দিই কে স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা এবার দেখো ইম্পোস্টার কী খুঁজবো ইম্পোস্টার কী আমাদের এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কারণ ইম্পোস্টার এখানে নাই আমাদের একটি হিসাব করা লাগবে তাহলে এখান থেকে এটাকে কীভাবে আউট করা যায় একটু চিন্তা করে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস একটু চিন্তা করে দেখো তো আমি কি এটাকে এভাবে লিখতে পারি নাকি এটাকে এভাবে লেখা যায় কি না ফোর এম স্কোয়ার প্লাস ফোর এম যেটা আছে এটাকে একটা ব্র্যাকেটে আবদ্ধ করে প্লাস ওয়ান এটাকে আলাদা করে রেখে এভাবে আমি যদি লিখি আমার কি খুব বেশি পাপ হয়ে যাবে আমার কি খুব বেশি পাপ হয়ে যাবে বলো তো প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা হবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস এটাকে আমরা এভাবে লিখতে পারি না যদি এটাকে এভাবে লিখতে পারি দেখো তো আমি একবার এটার সাথে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারকে গুণ করবো একবার ওয়ানের সাথে গুণ করবো হিসাবটা তাহলে দেখতে কীরকম হয় দেখো তো ফোর এম স্কোয়ার ফোর এম আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস এ ওয়ানের সাথে গুণ করলে তাহলে খালি কী থাকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু আবার এই পাশে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পিউ পি কিউ কজ আলফা দেখো তো বোঝা যায় কি না বোঝা যায় বলো মাই স্টুডেন্টস যদি বোঝা যায় তাহলে আমরা এখান থেকে কী করতে পারি দেখো তো এখানে এটা 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 পি স্কোয়ার এখানেও একটা আছে এখানেও একটা আছে একে যদি আমি যদি বাদ দিয়ে দেই তুমি আমি বা আমাদের এখানে যারা আছো কেউ কি রাগ করবা বলো তো যদি রাগ না করা তাহলে আমি এটাকে বাদ দিয়ে দিই দেখো এখানেও আছে যেটা এখানেও আছে আমি ক্যান্সেল করে দিই যদি তোমরা রাগ না করো তাহলে আমি এখান থেকে যদি এইভাবে লিখি ফোর এম স্কোয়ার প্লাস ফোর এম নে বাবা তোরা তোদের মতো থাক তো আমি সর্বোচ্চ কী করতে পারি এখান থেকে একটা ফোর এম কমন নিয়ে রাখি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হিসাবে
फोर एम जो कमन नहीं एम प्लस वन देखो तो बुझते पर कि एम प्लस वन इन टू एके तो बद दीते पर देखो पी स्क्वायर प्लस किऊ स्क्वायर एके ना बद दिए दिल ए पशे हमारे कि अवशिष्ट थे टू पी किऊ कॉस अल्फा देखो माय डियर स्टूडेंट्स ये बुझते पर कि एटुकु नहीं आशा करी कारो झमेला हार कथा ना एटुकु तुम्हारा तुम्हें मिले निर्विशेषे सबाई बुझते पर द्वितीय मैं द्वितीय खंडेर खेला द्वितीय क्षेत्र हमें अलमोस्ट सेम काज ही करब अलमोस्ट सेम काज ही करब देखे हमें कलम चेंज कर नहीं फाइन एबार देखो द्वितीय क्षेत्र क्यों करब द्वितीय क्षेत्र बोले दिए लब्धि यत ताली लिखी लब्धिटा टू एम माइनस वन रूट ओवर पी स्क्वायर प्लस किऊ स्क्वायर इज इक्वल टू एखे लिखते परि एक क्षेत्र में पशे लिखब रूट ओवर पी स्क्वायर प्लस किऊ स्क्वायर प्लस टू पी किऊ सवधान एखान पर सवधान क्यों हमारे अंगेल बोले दिए हे पाई माइनस सरि पाई बाई टू माइनस थीटा ना एक्टू ये लेखो कॉस पाई बाई टू माइनस थीटा एबार एकटू डिसकाशन आसो एकटू आलाप करी देखो तो ट्राइगोनोमेट्री ते सूत्र तुम्हारे मन पड़े ना कि कॉस पाई बाई टू माइनस थीटा इज इक्वल टू साइन थीटा आबार साइन पाई बाई टू माइनस थीटा इज इक्वल टू कॉस थीटा देखो तो परिचित लागे एटा ए सूत्रटा जदि परिचित लेगे थाके ताहले आमी देखो तो एटा जदि आमी एभावे लिखी जस्ट किछु ना उपपक्ष के वर्ग करलाम बाट ओइखाने एकटू खेलाटा खेले देया लागबे स्क्वायर पी स्क्वायर प्लस किऊ स्क्वायर इज इक्वल टू पी स्क्वायर प्लस किऊ स्क्वायर प्लस टू पी किऊ ये पाई बाई टूर कारण जो साइन थीटा लिखी तुम्हें कि बेसि राग करवा बोलो माय डियर स्टूडेंट्स कारण हमें तो मात्र देखिए दिल ये थके समस्या तो नहीं आसले कि लिखते परि देखो तो एबारमें लिखब फोर एम स्क्वायर माइनस फोर एम एखान कि लिखते परि आर प्लस वन आशा करी तुम्हें बुझते पे सिम्पल ए माइनस बी होल स्क्वायर फर्मूला और ये आर कि लिखब पी स्क्वायर किऊ स्क्वायर इज इक्वल टू पी स्क्वायर प्लस किऊ स्क्वायर प्लस टू पी किऊ साइन थीटा एबारे कि करब जानो ये जो काजटा कर ठीक से ही काजटा एखे करब कि करब देखो तो फोर एम स्क्वायर माइनस फोर एम इंटू देखो तो ये आर प्लस वन एभवे जो राखी आगेटार मत ही पी स्क्वायर प्लस किऊ स्क्वायर इज इक्वल टू पी स्क्वायर प्लस किऊ स्क्वायर प्लस टू पी किऊ साइन थीटा लिखते परि जदि तई है सिम्पलि हमें यटार मत कर आनते परि जो फोर एम कमन निलाम एंड एम माइनस वन इंटू पी प्लस किऊ पी स्क्वायर प्लस किऊ स्क्वायर जदि ये जो सत्यि देखो जदि ये जो सत्यी थे इखने हे टू पी किऊ साइन अल्फा दुटा लाइन हमें जस्ट गैप कर मैं दुटा स्टेप के जस्ट स्किप कर ये देखो तो माई डियर स्टूडेंट्स ये जो काजट कर काजटा जस्ट एखे कर एक ही कथा सो जो ये सत्य तुम्हें देखो माई डियर स्टूडेंट हमें जो तुम्हें बोली ये समीकरण एक नम्बर दाओ ये समीकरण दुई नम्बर दाओ देखो तो तुम्हें कि लज्जा पा कि समस्या आमार ये लिखते भावे आशा करी पाना जदि ना पाओ से आलफा क्या दिल्ली बुझल ना दाओ आलफा होना दुखित हमें आंतरिक भाव दुखित तुम्हारे आलफा ना दिए तुम्हारा एक थीटा दिए रिप्लेस कर दाओ এটা ছাপাই ভুল এটা ছাপাই ভুল দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্টস আলফা না এটা থিটা হবে সবগুলো এটা থিটা হবে কস থিটা ওই এবার একটা কাজ করো দুই নাম্বার কে দেখা যাচ্ছে কিনা একটু দেখে নেই হ্যাঁ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ দুই নাম্বার কে এক নাম্বার দিয়ে ভাগ করো দুই নাম্বার কে এক নাম্বার দিয়ে ভাগ করো সার ব্লার না হ্যাঁ অ্যাঙ্গেল থিটা হবে আমি দুঃখিত নাফিসা শামিম এটা যদি হয়ে থাকে তাহলে তুমি বা দেখো দুই নাম্বারকে এক নাম্বার দিয়ে ভাগ দিলে টু পি কিউ সাইন থিটা টু পি কিউ কস থিটা ইজ ইকুয়াল টু আমি এটাকে খুব বেশি বর্ধিত না করে ফোর এম চলে যাবে পি স্কোয়ার কিউ স্কোয়ার চলে যাবে দেখো তো আলটিমেটলি আমার কাছে কি থাকে এম মাইনাস ওয়ান আর এখানে এম প্লাস ওয়ান যদি তাই হয়ে থাকে টুপি কিউ কাটা অ্যান্ড আলটিমেটলি আমার কাছে যেটা থাকে সেটা হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু এম মাইনাস ওয়ান অ্যান্ড এম প্লাস ওয়ান যা দেখাতে বলেছিল তাই দেখালাম
আবার এটাকে এখানে রিপিট করে যদি লিখি, উপরে এটাকে যদি এভাবে লিখি, টু পি কিউ কাটা চলে যাবে। অ্যান্ড সিম্পলি দেখো তো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু উপরে এম মাইনাস ওয়ান অ্যান্ড নিচে এম প্লাস ওয়ান। এই এত বড় ম্যাথটা দেখো তো, তুমি করার পর আমাকে একটু জানাও তো, এটা কি খুব বেশি কঠিন লেগেছে? এটা কি তোমাদের কাছে খুব বেশি কঠিন লেগেছে আমাকে একটু জানাও তো। হ্যাঁ ছাপাই ভুল। সো এটাই হচ্ছে একমাত্র মোটামুটি, এটা একটু মানে ক্রিটিক্যাল ম্যাথ বা একটা ঝামেলার ম্যাথ। সো ক্লাস মোটামুটি ভালোই লেন্দি হয়ে গেছে। সো আমি তাহলে নেক্সট লেকচারটা আমি দেখি উইদিন টু ওর থ্রি ডেইজের মধ্যে আমি নিব ইনশাল্লাহ। সো তাদের শেষ করে দেওয়া যায় আর কি তোমাদের এই চ্যাপ্টারটা। যারা যারা মাত্র নতুন সেকেন্ড ইয়ারে আছো তাদের জন্য বুঝতে পারবা যে এখন যদি করে ফেলতেছো এটা তোমাদের জন্য কত বড় একটা রিলিফ। হাউএভার, তাহলে এটাই ছিল তাহলে মোটামুটি আমাদের আজকের লেকচারের জন্য। আমরা আরও দুইটা সাবটাইপ করাবো, এক বিন্দু দুইটা বলের জন্য। তারপরে আমরা নেক্সট দিন হচ্ছে একটা থিওরি পড়বো, সেটা থিওরিটা হচ্ছে যে তোমাদের আমরা তো মাত্র দুইটা বল নিয়ে কাজ করেছি ভাইয়া, তিনটা হলে কী হবে? এবং এর পাশাপাশি যে থিওরিটা পড়বো সেটা হচ্ছে রেজুলেশন অফ ফোর্সেস বা আমাদের লম্বাংশ বা উপাংশ, বলের উপাংশ, এগুলো বের করার জন্য, যেগুলো কিন্তু তোমরা হালকা পাতলা ফিজিক্সেও পড়ে আসছো। তো আমরা একটু ব্রডার এসপেক্টে পড়বো আর কি। সো এই হচ্ছে তাহলে মোটামুটি আমাদের আজকের পড়াশোনা। আর নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমি পরশু দিন নিয়ে ট্রাই করবো তোমাদের জন্য, যদি আলাদা কোনো স্কেজিউল না থাকে আর কি। সো এই ছিল মোটামুটি আমাদের আজকের লেকচার। আমাকে একটু তোমরা কাইন্ডলি জানাও যে আসলে আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে। অ্যান্ড তার পাশাপাশি অফকোর্স নোট জমা দিতে ভুলবে না, আমি তোমাদেরকে নোট জমা দেওয়ার লিঙ্কটা তোমাদেরকে আমি দিয়ে দিব খুব শীঘ্রই, আজকের মধ্যে ইনশাল্লাহ রাতের মধ্যে ট্রাই করবো যাতে করে তোমরা নোটগুলো জমা দিতে পারো। সো আই হোপ তোমাদের আমি পুরো লেকচারটা সুন্দর করে আমি তোমাদেরকে শেষ করে দিতে পারবো। কুল, তোমরা বেশি বেশি করে তাহলে প্রত্যেকটা টপিক আসলে নিজেরা নির্যাস নিয়ে ট্রাই করবা। অ্যান্ড যদি কোনো ফিডব্যাক দেওয়ার থাকে কাইন্ডলি আমার ইনবক্স অলওয়েজ ওপেন। তোমরা যদি চাও যে না ভাইয়া এটা একটু এভাবে না করে ওইভাবে করলে একটু ভালো হতো, ফিল ফ্রি টু লেট মি নো। কারণ আমি নিজেও মানুষ, ভুল ত্রুটি দ্বারা আমার মনে করো অনেক ভুল ত্রুটি হতে পারে, হয়তো আমার অনেক কিছুই তোমাদের নাও ভালো লাগতে পারে। সো ইন জেনারেল দেখা যাচ্ছে হয়তো এটা আমার জন্যও ভালো না। সো সেক্ষেত্রে আমি নিজেকে প্রতিনিয়ত শুধরানোর চেষ্টা করবো। সো এই ছিল মোটামুটি আজকের লেকচার। আর যাদের মোটামুটি আমার অলরেডি ক্যালকুলাসের, আমি তো মানে আমি যারা HSC ব্যাচ আছো তাদের জন্য আমার অলরেডি বাংলাদেশে বলা যায় যে লংগেস্ট ক্যালকুলাসের আমার লেকচার আছে। সো অলমোস্ট দ্যাট ইজ 100 লেকচার আমার এখনও প্রজেকশন আছে যে, সো অলরেডি তার 30টা লেকচার অলরেডি কমপ্লিটেড আছে। তো যাদের ক্যালকুলাসের সমস্যা তারা আমার ওই লেকচারটা তোমরা ফলো করতে পারো। সো মোটামুটি যাদের দরকার তারা আমার ইনবক্সে নক করতে পারো বা আমার কাছে জানতে মানে ইউটিউবে পাবা। সো মোটামুটি আমার বলা যায় যে ক্যালকুলাসে যাদের প্রবলেম তারা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত করলে ইনশাল্লাহ তা একটা ক্যালকুলাসে প্রো হয়ে তোমরা বেরোতে পারবে। একদম A to Z সব কিছু আমার ওই কোর্সের মধ্যে থাকবে, হুইচ ইজ কমপ্লিটলি ফ্রি। আমার ওই 100টা লেকচার বা 80টা লেকচারের মতো যে কয়টাই হয় আর কি, আমি ট্রাই করতেছি যে সব ডিটেলসে সবগুলো প্রত্যেকটা মানে টপিক আমি ওখানে সুন্দর করে তোমাদেরকে বোঝানোর জন্য। সো 80 লেকচার বা 70টা লেকচারের মতো কমপ্লিটলি ফ্রিতে আমি তোমাদেরকে এটা প্রোভাইড করছি। সো তো ইনশাল্লাহ তোমরা আই হোপ পুরো স্থিতিবিদ্যা কি শেষ করে দেওয়া হবে? হ্যাঁ ইনশাল্লাহ পুরো স্থিতিবিদ্যা আমি শেষ করে দেবো এখানে, যেহেতু শুরু করেছি দায়িত্ব নিয়েছি তোমাদের, আমি পুরোটাই আমি তোমাদের এখানেই শেষ করে দিব। সো এই ছিল মোটামুটি আমাদের আজকের লেকচার। নেক্সট লেকচারে আমরা পড়বো হচ্ছে যে আরও কিছু টাইপের ম্যাথ, আমাদের ইম্পর্ট্যান্ট কিছু টাইপের ম্যাথ আছে আরও, অ্যান্ড তার পাশাপাশি আমরা আরও কিছু থিওরিজ পড়বো। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা নিয়মিত ক্লাসে থাকবে, অ্যান্ড ইয়েস তোমাদের ফ্রেন্ডদেরকেও জানিয়ে দিবে। সো ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই। আর নেক্সট লেকচারে দেখা হবে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।